দেখো সব জায়গাতে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো অভাব নাই, কোনো অভাব আসেনি। গ্রামে গ্রামে ইংলিশ স্কুল, গ্রামে গ্রামে বাংলা স্কুল, গ্রামে গ্রামে সরকারি স্কুল জায়গায় জায়গায় আপনার বনতেছে। এটার নতিজার মাঝে কিতা হইতেছে, আমরা হরুতা জেনারেল শিক্ষার মাঝে আগবাড়ায় যদিও কিন্তু চরিত্র বিনাশ হইতেছে। এই চরিত্রবান মানুষ গঠন করতে হইলে মাদারিসে ইসলামের প্রয়োজন। একমাত্র পৃথিবীর মাঝে মাদারিসে ইসলামিয়া দিনী মুদরসা হলে মানুষের চরিত্রের গঠন করে দেয়, আর দুনিয়ার কোনো শিক্ষাগারে চরিত্র গঠন করতে পারে না। বাকি সব শিক্ষাগার হলে খালি শিক্ষাও দেয় কিন্তু চরিত্রহীন হয়। যখন নাই আপনারা পত্র পত্রিকায় রেডিও আপনার মোবাইলের মাধ্যমে অমুক অফিসার অমুক মন্ত্রী অমুক আপনার এসডিও ডিসি আপনার কেলেঙ্কারির মাঝে লাখ লাখ টাকার কেলেঙ্কারির মাঝে লিপ্ত, এটা ভাবা যায় না। একজন ডিসি হইল হাই র্যাঙ্কের অফিসার, একজন এমএলএ মন্ত্রী হইল, ওয়ার বাদেও তার লাখ লাখ টাকার মালিক হওয়ার সত্ত্বেও তার চরিত্র কিন্তু ঠিক হয় না। হে আপনার শুরু করে পঞ্চায়েতর প্রেসিডেন্ট দেখবো হইব, মেম্বার দেখবো হইব, ইন্দিরা আবাসের টাকা না মারিয়া খায় যদি তার দান জানো আরাম পায় না। হায় রে হায় আফসোসর কথা, যেগুন টেকা বেশ হইছে হালিটার বেশ হইতো, হালাল আর হারামর কোনো সিন নাই। এই যে চরিত্রহীনতা, এই চরিত্রহীনতা একমাত্র দুনিয়ার শিক্ষায় মানুষের চরিত্র দুরুস্ত করতে পারে না। মুষ্টিময় মানুষ দুনিয়ার শিক্ষা লোয়ার বাদে চরিত্র রূপে থাকে, শতকরা 80% মানুষ চরিত্রহীনতে বুগের। কিন্তু আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে মাদারিসে ইসলামিয়া মেয়েরার মাদ্রাসা হোক আর ছেলেরার মাদ্রাসা হোক, এই মাদারিসে ইসলামিয়ায় মানুষের চরিত্রবান গঠন হরিদের। আজ সরকারে হইতেছে মাদারিস হলে আপনার দেশ বেকারত্ব বাড়ার, মুদরসায় কি ফায়দা হয়। কিন্তু সরকারের বাপে করতে পারবো নি, কোনো আইন কানুন বানাইয়া মানুষের চরিত্র ঠিক করতে পারবো নি। কিন্তু একমাত্র মাদারিস ইসলামিয়ায় মানুষের চরিত্র গঠন করে দেয়। মানুষ হাসা মাতে, মানুষের পরের মাল দাবিয়া খায় না, মানুষের অন্যায় বিচার করে না, মানুষের কোনো জাত আপনার মানুষের উপরে জুলুম করে না। একমাত্র মাদারিস ইসলামিয়া ওলামায়ে কেরাম হাফিজে হাফুফাজে কারাম যারা মাদারিসে ইসলামিয়াতে শিক্ষা গ্রহণ করে এরাও চরিত্রবান হয়। এরার বিরুদ্ধে চরিত্রহীনতার কেস মোকদ্দমা হইতে নাই। কিন্তু তার বড় বড় আপনার বৈরাগ্যগুলোর বিরুদ্ধে আপনার চরিত্রহীনতার কেস আছে, জেল খাটা লাগের মোকদ্দমা আছে, আছে না ভাই? ওখর কোনো আকারে শুনছেন ও বিভিন্ন জায়গার আপনার বৈরাগ্যগুলোর বিরুদ্ধে আপনার বিভিন্ন কেলেঙ্কারি বিভিন্ন আপনার গুণায় কবিরাত সহমত হলইয়া জেল। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা যদি চাই সঠিকভাবে আমরা বংশধরে আমরা আওলা দুগুণ ধরে দিনের উপরে কায়েম রাখতাম, তাহলে জায়গায় জায়গায় আমরা মাদারিসে ইসলামিয়া এই কোরআন করিমের মুদরসা আহাদিস নববিয়ার মুদরসা আমরা কায়েম করতে হইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমাইতা তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খাইরুম মিন আহইয়াহা। নবীজি ফরমাইতা দিনী মুদরসা এক লেজা মিনিট যদি কোনো আল্লাহর বন্দায় কোনো তালাবায় আপনার ইলমে দিনের মাঝে সময় খরচ করে, এক রাত হোজাক তাকিয়া কোনো আবিনে যদি এবাদত বন্দগি করে, জিকির ফিকির করে, আল্লাহ নফল নামাজ পড়ে, যত সব পাইব এক সামান্য মুহূর্ত সময় দিনী ইলিমের মাঝে যদি কোনো বাচ্চা কি বাচ্চে খাটায় তত সব পায় হোক সুবহান আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা খাইরু মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, কুরআন করিম যে পড়ে এবং পড়ায় এর থেকে ভালো মানুষ এই পৃথিবীর মাঝে আর নাই। সব থেকে শ্রেষ্ঠতম মানুষ, আখলাকী মানুষ, আল্লাহর কাছে পছন্দিতা ভালো মানুষ হইল যারা কুরআন শরীফের মেহনত করে, এই কুরআন করিম যে গেলে পড়ানি হয়, এই কুরআন করিমের মেহনত চলতেছে। আমার ভাই হল বুজুর্গ হল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন যুই শামসি। এই দিনে ইসলামী শিক্ষায় কুরআনের শিক্ষায় খালি আখিরাত ফায়দা হইব তা নয়, মুসলমান হল দুনিয়া তো ফায়দা আখিরাত ফায়দা। আর দুনিয়ার শিক্ষা লাভ করিয়া আপনি এমএ এলএলবি হইলা বা আপনার ডাক্তারেট লাভ করলা, খালি দুনিয়ার রুজির দুনিয়ার কিছু টেকা রুজির ইনকাম হইব, বাড়ার ডাক্তার আপনার ফুয়ারে বাড়াইলা, আপনার হুলি বাড়া ডাক্তার হইল, মাস
আসল লাখ লাখ টাকা ইনকাম করবো, কোটি কোটি টাকা ইনকাম করবো, এই টাকায় কিন্তু খবরও কিছু সাহায্য করবো নি ভাই, কি খবরও কোনো সাহায্য করবো নি, কোনো হদিস আর কোরআন দিয়ে খুঁজতে পারবা নি যে বেশ টাকা রুচি করলে বেশ তোর উচ্চ বালাখানা ভাবা যাইব, এটা কিছু ভাইবা নি, কোনো কারণ হইতে নাই। যার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমর নবী সৈয়দুল মুরসালিম সাল্লাল্লাহু সাল্লাম ফরমাইত্রা যে কোরআন শরীফ পড়িল আর কোরআনে করিমের ঘুরে আমল করব, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই বাচ্চার মা বাপ রে আগামী খাইল কিয়ামতের দিন উলবিসা ওয়ালিদাহু তা যাই আমল কিয়ামা ওলা সোনার টুপি পরিধান করাইবা যে টুপির রুষ্টি নাকি সূর্যর রুষ্টি হইতে উজ্জ্বল হইব হকবা সুবহান আল্লাহ। একটা ছেলে যে আলিমে কোরআন হলে বানাইতে পারুন, কোরআন আর হদিসের ইলিমওয়ালা আপনার একটা ছেলেরে বানাইতে পারুন, ঠিক তদ্রুপভাবে হদিসের অভিযোগ ফরমাইত্রা একটা ছেলে হাফিজে কোরআন যদি বানাইতে পারুন, মান কারা আল কোরআন আবাস্তর ধরাহু ওয়া হাল্ল হালালহু ওয়া হারাম হারামহু আদখালাহুল জান্নাতা ওয়া সাফাহু বি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহি النار আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইত্রা মুসলমান একটা ছেলে যদি হাফিজে কোরআন হয়, কোরআন শরীফ পড়ে আর হাফিজে কোরআন হয় আর কোরআন শরীফের আমল করলে বলা হয়, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই হাবিব চাবর পরিবর্তনে দশজন মানুষ যারার উপরে দুজোহর রায় ডিগ্রি হয়ে গেছে, এরা দুজোহর এই তো বলি সিদ্ধান্ত হয়ে গেছে, ওরা দশজন মানুষের একজন হাফিজে কোরআনে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়ে যেতে পারবো হুকা সুবহান আল্লাহ, জোরসে হুকা সুবহান আল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল এই জাতীয় সুসংবাদ কোরআন করিমের হাফিজ বানানির মাঝে এই জাতীয় সুসংবাদ আছে, আলিমে কোরআন বানানির মধ্যে আমরা আফসোসের কথা আল্লাহ তালা আপনারে ফার্স্ট ছেলের মালিক বানাইছেন মুসলমান, দশ ছেলে আট ছেলের মালিক বানাইছেন, এগু আপনার টুকর বাজারও এগু রাখাবাড়ির বাজারও এগু হরিমগঞ্জও এগু গৌহাটির এগু আপনার শিলং এগু দুবাই এগু সৌদির আপনার ফুয়াইন ফাটাইছো পাঠাইছো না ভাই, কি এগু আসিমগঞ্জ হরিমগঞ্জ নাই রাতাবাড়ি নাই আপনার গৌহাটির দোকানদারি করে এগু মিজোরাম আইজল এগু সৌদি এগু কুয়েত খারবারটা ওলা নাই, ও যে ফার্স্টটা হুয়া ভাত টাকা হালি দুনিয়া লাগে হালি লাগে কিনা টাকা, ও যে ফুয়াইন ভাইয়া হালি বড় বড় ব্যবসার খারবার বড় বড় আরসিসি বিল্ডিং হালি বেজান মুসলমান হলের উপরে আল্লাহ মেহরবানি করছেন অত্তর টেখার মালিক, কিন্তু ভাই হল ফায়দাটা কিনতে হইব টেখা কোটি কোটি টেখার আপনি মালিক হয়ে যায় এমএলএ মন্ত্রী হয়ে গেলায় আসামের মালিক বনে গেলায় ফায়দা কিনতে হইব মুসলমান, আখেরা তো না যা তোর কোনো সার্টিফিকেট আসেনি আসেনি সার্টিফিকেট কোনো সার্টিফিকেট নাই। আমার ভাই হল আল্লাহ পাক পরবর্তীকার আলমের শুক্রিয়া আদায় করুপা আল্লাহ ফার্স্ট ছেলে সাত ছেলের মালিক বানাইছেন, একটা তা আলিমে কোরআন বানাও একটা হাফিজে কোরআন বানাও বাকি ফার্স্টটা দি দোকানদারি করাও কুয়েত দুবাই ফাটাই গেল লাখ লাখ টাকা রুজি করো আমরা আপত্তি নাই, কিন্তু প্রত্যেক পরিবারও একটা ছেলে যাতে হাফিজ হয় একটা ছেলে আলিমে কোরআন হয় এই মেহনত ইনশাআল্লাহ আমরা করমুনি ভাই হল জি আর তুলুক বা আর তুলুক বা ইনশাআল্লাহ করমুনি হালি তো আপনার আমার শেখ আব্দুল সালাম সাহেব আল্লাহ তালা হায়াতে তৈবা দরাজুল ইফতান তাইন 500 টাকা দিছেন এই বারাত মুদরসার সাহায্য লাগে, আল্লাহ আপনি কবুল ফরমাও নবীজির বয়ে পা করে ঘুরে 500 টাকা দিছেন আল্লাহ আপনার গোলামের দরজারে বলুন ফরমাও নবীজির দরজারে বলুন তার মা বাবার রুয়ের উপরে আরো 500 টাকা দেখো এক আল্লাহর অলি বহুত আল্লাহওয়ালা মানুষ তাই নবীজির রুয়ের উপরে 500 টাকা তার মা বাবার রুয়ের উপরে 500 টাকা এর দ্বারা আমার সবক লই যাম যে আল্লাহ বিল্লাহ করার বাদেও আল্লাহর কিস্তরে আল্লাহর দ্বারস্থ হইবার লাগে সৎকা সন্দা করিয়াও যাতে আল্লাহর দ্বারস্থ আমরা কিলে হই, যার কারণে আল্লাহ তালায় তার দরজারে বাড়াই দেখুয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম, আয় আল্লাহ শেখ সাহেবের আয় আল্লাহ তার মা বাবার দরজারে বুলন ফরমাও আল্লাহ তার হায়াতে দিবে দরাজ ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমানের মায়া জানে 150 টাকা দিছেন
জনাব ইমান আলী সাহর মা সাহেব আনিয়ে সান্দা তো আপনার হইয়ান না দেখতে তো কিছু দিলেইটা মাশাআল্লাহ আমার মৌলানা বিলাল সাহেবে যে মেহনত করিয়া মুদ্রসায় গেল করছেন পয়সার তো বেশি দরকার আছে আর আমরা যেটা সংক্ষিপ্ত আলোচনা হতো বা খেয়াল করিয়া এই মুদ্রসারে যাতে স্থায়ী করবার লাগি মুদ্রসার তো উপস্থিত গরু নাই ওখান অন্য জায়গাতে বাড়াটিয়া হিসাবে মনে হয় ওলা নারি বাড়াটিয়া হিসাবে মুদ্রসা চালাইতরা ই এলাকা অঞ্চলর বহুত ফয়সালা মুসলমান আসুন হাজির বাজারও বিভিন্ন বিটা বাটার মালিক হল আসুন আমার অনুরোধ রাখব কোনো ধনী বুজুর্গে যদি এক খাওয়া জায়গা সম্পর্কে মাদ্রাসার লাগে দিলেন ইনশাআল্লাহ মুদ্রসা সম্পর্কে জরুরত চলব আর ফাললে তো আজ কি আর হইলে বেশবেলা এক খাওয়া এখানে সঙ্গে হইব আমার অনুরোধ রাখব যে আপনারা চিন্তা ফিকির করবা আজ কি আর জায়গার দাম খুব বেশি নাই রোড সাইড না হইলে তোরা বিটে জেলা অন্য করছুন ওলাও যদি দেন ওবা রাস্তা তাকে সাইরার ফাঁসার তহিলে হইব এক পাওয়া জায়গা কি আজকের জায়গা মুদ্রসার লাগি হকলে চিন্তা ফিকির হরুক পা আল্লাহ তালা এখন তোরে এটা কি দুনিয়া থাকি আখেরা তো বড় উঁচা দরজাও হল দিবা আর অলি হলর এই মুদ্রসা ওলা সৎকায় দাঁড়িয়া কিয়ামত পর্যন্ত যত বাচ্চা বাচ্চিনতে হরিলা এরার সব আপনার খবরও আপনার বংশর খবরের মাঝে কিয়ামত পর্যন্ত চলতে যাইব সৎকায় দাঁড়িয়ার সব আপনি হইবা মাহমুদুল ইসলাম দুলন 200 টাকা দিচ্ছেন মাহমুদুল ইসলাম দুলন সাহেব একজনে 200 টাকা দিচ্ছেন আল্লাহ আপনি কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম আলী আহমদ একজনে মাদ্রাস থেকে হয়েছেন কনহরে হয়েছেন 500 টাকা দিবা পুয়াল আর হুড়ি জামান আলহামদুলিল্লাহ আপনার আমার আমার ই মেসাওয়ার দামান কত টাকা 500 টাকা দিবা মুদ্রসার লাগে আল্লাহ আপনি কবুল ফরমাও আল্লাহ আপনার গোলাম দিলি যায় জারজুয়ার মকাসিদ রে ফুরা ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম আমার ভাই যখন বুজুর্গ হল আসাউদ্দিন সাহেব আপনার ফসল তাই 500 টাকা দিবেন আলহামদুলিল্লাহ আমার আজিজ তালাবা মোহাম্মদ মৌলানা সাহাবুদ্দিন সাহেব তাই মাশা আল্লাহ 500 টাকা দিবা আয় আল্লাহ তার হায়াত দরাজ ফরমাও তার বাচ্চা ও চিন্তা নিক্ষার আর দিনদার বানাইয়া যাও আল্লাহ আপনার গোলাম আর দিলি যায় যার জোয়ার মকাসিদ ওখানে ফুরা ফরমাও মেসাব তোমার না মেসাব গাউ দুকান খসু গাউরি এই খসু গাউরির বহুত বড় বড় বুজুর্গ হল ফির হকির হল বুঝলিয়া গেছেন আমরা আসিম মঞ্জুর এলাকা তো যেটা খসু গাউরির ফির সব হল যেটা আমরা ছোটবেলা শুনছি আজকু ইয়া খসু গাউরি গাউর মাঝে হাফিজা মেয়ে বানাইবার লাগিয়া আলিম ছেলে বানাইবার লাগে মুদ্রসা করা হয়েছে আরে খান সব হয়েছে না জামাল উদ্দিন তারপরে আল জামিয়া মুদ্রসা হসাইত হইছে ইন মেয়েরার মুদ্রসা হইছে ই গাউর আগ থাকি ঘুরবা পুরুষ থাকি মানুষ বহুত সভ্য এবং আখলাখ চরিত্র বালা আল্লাহ বিল্লার কিয়ালি যে জায়গাত মানুষ আল্লাহ বিল্লার কিয়ালি হইন ও জায়গাত মদারিসে ইসলামী হয় আপনার বে নমাজি আর ফাসিক ফাজির হল দ্বারস্থ মুদ্রসা বনে না যার কারণে আপনারা খেদমত আমার আরজ যাতে মুদ্রসার লাগি এক টুকরা জায়গা আর মুদ্রসা যাতে শান্তিতে সুন্দরভাবে খায় আর দায় মুজে সুন্দরভাবে চলতে পারে।